হ্যাঁ, ক্যামেরা ক্যামেরা মোবাইলে ক্যামেরা পেলাম। চ্যান্সেলর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনিল বিভাগ মহোদয়, দাও দাও দাও। আমরা দিচ্ছি, উপায় নেই, মাটি টান হলে পড়ে যাবে ভেঙে। দেখুন, আমরা সাধারণত জানি কারিকুলাম অ্যাক্টিভিটিসই হচ্ছে শেষ কথা, কিন্তু শান্তিনিকেতনে পড়াশোনার মধ্যে দিয়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসকে যে কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত এবং তার যে ফলাফল অল অ্যারাউন্ড টোটাল ডেভেলপমেন্ট যে সর্বাধিক হয় তার প্রমাণ কিন্তু আমরা বহু বহু গুণে বহু জায়গায় পেয়েছি। তাই একই ধারে আপনি যখন পিএইচডি করছেন, গবেষণা করছেন, একটি পিএইচডি ডিগ্রি নিয়ে যাচ্ছেন, কিন্তু সামাজিক জীব হিসেবে, সামাজিক জীব হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য, পরিবেশের জন্য, সমগ্র বিশ্বের জন্য আপনি কি করছেন সেটাও কিন্তু ভাবতে হবে। এই করাটাকে আমরা কনভার্ট করছি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সহপাঠ্যক্রম। অর্থাৎ আপনি একটি পিএইচডি সাবমিট করবেন, সাবমিশনের দিনে আপনাকে একটি গাছ বিশ্ববিদ্যালয়ে সাবমিট করে সেটাকে নিজে হাতে বপন করতে, রোপণ করতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। এর মধ্যে দিয়ে আমরা যেমন থিসিস সাবমিটের ক্ষেত্রেও সে উৎসাহ বোধ করবে, অর্থাৎ পড়াশোনার মধ্যে সে যেমন ডিগ্রি অর্জন করবে, একই সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্টের মিশনকেও কিন্তু সাকসেস করতে পারবে। এবং আমাদের যেমন গোটা বিশ্ব, পৃথিবী যেমন 2030 দিকে তাকিয়ে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপকেরা এবং আমাদের উপাচার্য, আমরা সকলেই কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কী করে একটি সাস্টেনেবল ইউনিভার্সিটি হতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসের সাথে পাঞ্চ করে আমরা কো কারিকুলাম এবং কারিকুলামকে এক জায়গায় নিয়ে এসে বিশ্ব মানচিত্রে আমরা প্রমাণ করতে চাই আমরা শুধুমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নয়, আমরা একটি সাস্টেনেবল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তকমায় কিন্তু আমরা পৌঁছতে চাই। এই সময় দাঁড়িয়ে আপনারা গাছকে বেশি, গাছের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে জলকে কেন গুরুত্ব দিচ্ছেন না? আমরা জলকেই গুরুত্ব দিচ্ছি, কারণ গাছকে যখন আমরা গুরুত্ব দেব, কারণ জল তো আপনি আবিষ্কার করতে পারবেন না, কিন্তু গাছ যখন লাগাবেন জলকে আপনি রিসাইক্লিং প্রসেসে, আপনার ভৌম জলকে রিফিল করার প্রসেসকে আপনি নেচারের হাতে সঙ্গে আপনি জুড়ে দিতে পারেন। নেচারকে আপনি ভাঙছেন, আপনি কাটছেন, আপনি নেচারের সাথে মানুষের সম্পর্ক তৈরি করতে গিয়ে সম্পর্কটাই আপনি তারটা কেটে ফেলেছেন। তাহলে গাছই একমাত্র ওই সম্পর্ক, অর্থাৎ গাছ দিয়ে যেমন বন মানুষ থেকে আপনি মানুষ হয়ে গিয়েছেন, তাই গাছের এই সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু আপনি আবার পরিবেশকে তার নিজের ভারসাম্যতে ফিরিয়ে আনতে পারবেন। এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র গাছ লাগানোর দিকে গুরুত্ব দিচ্ছে তাই নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে জলকে ধরে রাখার জন্য, জলের এই যে সংকট আসতে চলেছে তার জন্য আমাদের যে পুকুর রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে তার যথাযথ সংরক্ষণের ব্যবস্থাও কিন্তু আমরা করেছি। বলছি যে সম্প্রতি আপনি বাংলাদেশেও গিয়েছিলেন, ওখানে ওখানকার পরিবেশ মধ্যে কি কি আপনি জিনিস দেখতে, এমন কিছু দেখতে পেয়েছেন যেগুলো এখানে আমাদের দেশে এসে আপনি সেই কাজে? দেখুন, বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের নাম কিছুদিন পর নাকি বাংলাও হতে চলেছে, তার একটা বিতর্কও চলছে, বাংলা হবে না পশ্চিমবঙ্গ হবে, ধরে নিন বাংলা হবে, তাহলে বাংলাদেশ আর যদি বাংলাই হয়ে যায় তাহলে বাংলাদেশ আর বাংলার মধ্যে শুধুমাত্র বাউন্ডারিরই হয়তো একটা দাগ আছে, মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, যা বাংলাদেশ তাই বাংলা। কোথায় কোন দিক থেকে, বাউন্ডারির দিক থেকে খালি প্রাচীর আছে, কাঁটাতার আছে, মনের দিক থেকে কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আত্মীয়তা রয়েছে। সেই জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আমি সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশের 14 গ্রামের মেয়র আমাকে একটি প্রস্তাব দিয়েছিলেন, তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গ্রিন সিটি কীভাবে করতে চান তার প্রপোজাল আমাকে দিয়েছিলেন। আমি প্রপোজাল হিসেবে রায়গঞ্জ পৌরসভাকে যেমন 22 দফা কর্মসূচি দিয়েছিলাম কী করে সাস্টেনেবল এবং গ্রিন রায়গঞ্জ টাউন গড়ে উঠতে পারে, একই রকমভাবে সাস্টেনেবল এবং গ্রিন 14 গ্রাম পৌরসভা গড়ে উঠতে পারে, সেই জন্য আমাকে তারা ডেকেছিল। আমি তাদেরকে একটা প্ল্যানিং দিয়েছিলাম, 1 মিনিটে 1000 গাছ রোপণের প্ল্যানিং, এবং সেই প্ল্যানিং কিন্তু তাদের মেয়র এবং তাদের সমগ্র আধিকারিকরা তা সমর্থন করেছেন এবং সেটাই সম্পূর্ণ করতে সম্পূর্ণ বাংলাদেশ গিয়েছিলাম সহাত হস্তে, এবং সেখানকার মানুষরা অতি উৎসাহে সেই কাজ সম্পূর্ণভাবে সম্পূর্ণ করেছে। আপনারা হয়তো জানবেন কালামের 2070 বলে একটি লেটার রয়েছে, আপনারা ইন্টারনেটে গেলে গুগল সার্চ করলে পাবেন। 2070 সালে কালাম, 2070 সালে কালাম এপিজে আব্দুল কালাম থাকছেন না, তিনি নেই অলরেডি আমাদের মাঝে, কিন্তু উনি এতই দূরদর্শী সম্পন্ন যে 2070 সালে
জল সংকট কি পর্যায়ে যাবে তার সেই দূরদর্শিতার পরিচয় উনি তার একটি চিঠির মধ্যে দিয়ে লিখে গিয়েছেন। সেই চিঠিতে একটি মেয়ে, একটি শিশু তার বাবাকে প্রশ্ন করছে জল নিয়ে, বিভিন্ন প্রশ্ন করছেন। অর্থাৎ সেই সময় 2070 সালে জলের যে সংকট হবে তার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আর 2070 পর্যন্ত আমাদের যেতে হচ্ছে না। সেই ভয়াবহ রূপ, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে, জল যুদ্ধ। সেখানে আর পারমাণবিক যুদ্ধ হবে না, মানুষ মানুষকে আর ছুরি নিয়ে কেউ হত্যা করবে না, গুলি নিয়ে কামান নিয়ে কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ হতে হবে জল যুদ্ধ। এটি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, এবং তার দোরগোড়ায় আমরা অলরেডি দাঁড়িয়ে আছি। তার প্রমাণ হচ্ছে আমাদের গভর্নমেন্ট লেভেলে ইন্ডিয়াতে আমাদের রিপোর্ট চলে এসেছে, চেন্নাইতে 400 টাকা লিটারে কিন্তু জল বিক্রি হচ্ছে। 2020 সালে 21টি ভারতবর্ষের শহরে জল পাওয়া যাবে না, অর্থাৎ 2070 আর কালামে ভবিষ্যৎবাণী অবশ্যই সম্পূর্ণ হচ্ছে, কিন্তু 2070 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 2020 সালে আমরা কিন্তু সেই দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। সেই দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকরা পরিবেশ সচেতনতার দিকে আমরা জোর দিচ্ছি, গাছ লাগানো, পুকুর সংরক্ষণ। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু আমরা যে পুকুর আমাদের রয়েছে তাকে কিন্তু আমরা চারিদিকে আমরা যেটা দেখছি পুকুর চুরি হচ্ছে, অর্থাৎ পুকুর আর থাকছে না। সেই পুকুর চুরি চলে যাওয়ার ক্ষেত্রে পুকুরগুলো বুঝিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে যে পুকুর রয়েছে, যে গাছ রয়েছে, সেই গাছকে আমরা সংরক্ষণ করব, সেই পুকুরকে আমরা যথাযথভাবে সংরক্ষণ করব। অর্থাৎ সমগ্র বিশ্বের কাছে আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা এই জল সংকটের থেকে মুক্তির দিকে, আমরা হাতে কলমে কাজ করার দিকে এগিয়ে চলছি।